তো বন্ধুরা, আমাদের গেমের ভিতরে কিন্তু অলরেডি বুইয়া পাস চলে আইছে। আর গাইস, আজকে তোমাদেরকে বলবো বুইয়া পাসের ইএক্সপি গুলো তোমরা কিভাবে খুব সহজে কালেক্ট করতে পারবে। তো গাইস, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, তোমরা বুঝে যাবে কিভাবে খুব সহজে বুইয়া পাসের ইএক্সপি কালেক্ট করবা এবং তাড়াতাড়ি লেভেল আপডেট করবা বুইয়া পাসের। তো গাইস, এবার চলো আমরা দেখে আসি আমাদের গোল্ডেন প্রোফাইলের কি অবস্থা। তো গাইস, দেখতে পারছো তোমার গোল্ডেন মোবাইল যদি থাকে তাহলে তো এটা আগের মতোই থাকবে, শুধুমাত্র উপরে বুইয়া পাসের লেভেল শো হবে। তো গাইস, দেখতে পারছো বুইয়া পাসের মধ্যে কিন্তু অনেক অনেক আইটেম রয়েছে। এবং গাইস, বুইয়া পাস নিতে তোমাদেরকে 499 ডায়মন্ড খরচ করতে হবে, মানে এলাইট পাস নিতে যত ডায়মন্ড খরচ করতে হতো। আর গাইস, যদি বুইয়া পাস প্রিমিয়ারটা নেও তাহলে তোমাদেরকে 999 ডায়মন্ড খরচ করতে হবে। তো গাইস, দেখতে পারছো এখানে কিন্তু বুইয়া পাসের ইএক্সপি মিশনগুলো দেওয়া হয়েছে। তো গাইস, ডেলি মিশনের ইএক্সপি মিশনগুলো তো তোমরা কমপ্লিট করতে পারবা, তো সেগুলো পরে পরে কমপ্লিট করে নিও। তোমাদেরকে প্রথম সপ্তাহের ইএক্সপি মিশন কিভাবে কমপ্লিট করবা তোমাদেরকে বলে দেই। এবং এখানে একটা বান্ডেলও দেখতে পারছো গাইস, এই বান্ডেলটা তোমরা 24 ঘন্টার জন্য পেয়ে যাইবা, মনে হয় না যে পারমানেন্ট দিবে। তো দেখতে পারছো গাইস, আমি কিন্তু অলরেডি 20 টানা কত ইএক্সপি পেয়ে গেছি। আর গাইস, আজকে কিন্তু 1000 ইএক্সপি ফিতে দিচ্ছে। তো এবার চলো আমরা মিশনগুলো কীভাবে কমপ্লিট করবো তোমাদেরকে বলে দেই। তো সবার প্রথমে তোমরা দেখতে পারছো, প্রথমে রয়েছে তোমাদেরকে 10টা গেম খেলতে হবে, প্লে 10 টাইম ম্যাচেস, মানে তোমাদেরকে 10টা যে কোনো মোডের মধ্যে 10টা গেম পুরো কমপ্লিট করে আসলেই তোমরা এখান থেকে 300 ইএক্সপি কিন্তু পেয়ে যাবে। তো গাইস, এরপরে হচ্ছে আমাদের প্লে ফ্রি ফায়ার ফর 300 মিনিট, মানে তোমাদেরকে গাইস 300 মিনিট গেম খেলতে হবে, শুধুমাত্র 300 মিনিট গেম খেলবা। আর গাইস, এটা গেম খেললে এমনি কমপ্লিট হয়ে যাবে 300 মিনিট, এটা কিন্তু কোনো সমস্যাই থাকবে না। তো 300 মিনিট গেম খেললে এটা কমপ্লিট হয়ে যাবে। তো গাইস, এরপরে স্পিন 30 টাইম ইন লাক রয়্যাল, মানে তোমাদেরকে 30 বার লাক রয়্যালে স্পিন মারতে হবে। দাঁড়াও গাইস, আমি গোল্ড রয়্যালে 30টা স্পিন মারে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতেই পারছো গাইস, বান্ডেলটা আবার দিয়ে দিয়েছে, এটা আমার কাছে আগে থেকেই ছিল, সমস্যা নেই। তো গাইস, আমি কিন্তু 30টা স্পিন মেরে ফেলছি এবং চলো এখন দেখি কমপ্লিট হয়েছে কিনা। তো দেখতে পারছো গাইস, আমি কিন্তু 300 ইএক্সপি পেয়ে গেছি। তো গাইস, এরপরে রয়েছে তোমাদেরকে টেবিল করতে হবে 2000 মিটার, সেটাও বিআর মোডের মধ্যে, সেটাও আবার পাও দিয়ে দৌড়াইয়া, মানে গাইস তোমাদেরকে ক্লাসিক বা র্যাঙ্কের মধ্যে 20000 মিটার টেবিল করতে হবে, সেটাও গাড়ি ব্যবহার করলেও হবে না, তোমার পা দিয়ে এদিক থেকে ওদিকে দৌড়াদৌড়ি করে কমপ্লিট করতে হবে, গাড়ি ব্যবহার করলে কিন্তু হবে না। তো গাইস, এরপরে রয়েছে তোমাদেরকে সিএস ম্যাচের মধ্যে 20টা ম্যাচ কমপ্লিট করতে হবে বা 20টা ম্যাচ খেলতে হবে সিএস মোডের মধ্যে, সিএস র্যাঙ্ক বা ক্লে স্কোয়াডের মধ্যে 20টা গেম খেলতে হবে। তো গাইস, এরপরে সর্বশেষ তোমাদেরকে সিএস মোডের মধ্যেই 5000 ড্যামেজ দিতে হবে, যে কোনো বন্দুক দিয়ে তোমরা 5000 ড্যামেজ দিলে তোমাদের এই মিশনটাও কমপ্লিট হয়ে যাবে। এবং গাইস, তোমাদের প্রথম সপ্তাহের সবগুলো মিশনই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর গাইস, এবার কিন্তু কোনো যারা বুইয়া পাস নিবে তাদের জন্য কিন্তু কোনো মিশন নেই, সবাই কিন্তু কমপ্লিট করতে পারবা। আর গাইস, বাকি যেই সপ্তাহের মিশনগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে পরে বলে দিবা কেক করে, তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও। আর গাইস, আমাদের গেমের ভিতরে কিন্তু এঞ্জেলি খান্ট নাম একটা ইভেন্ট আইছে, যেখান থেকে অনেকে মনে করছো ফ্রিতে গোয়াল স্কিন দিবে। তো গাইস, এটা কিন্তু ফ্রিতে দিবে না, এটা কিন্তু স্ক্যাম করছে। যারা এই ভিডিওটা দেখোনি তারা কিন্তু ডিসক্রিপশন বক্সে বা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো, মানে গাইস গোয়াল স্কিনটা কিন্তু ফ্রিতে পাইবা না। তো গাইস, আজকের মতো এই পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর গাইস চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রেখে দিও। আর গাইস, বুইয়া পাস কি ডিসকাউন্টে আসবে কি আসবে না সেটাও তোমাদেরকে গাইস কালকের ভিডিওতে সবাইকে জানিয়ে দিবো।